হ্যাঁ, সিরিজ তো আসলে বাংলাদেশের খেলা যখনই তখনই মিস করি, তো আসলে ইঞ্জুরির উপর তো আর কারো কোনো হাত নেই। কারণ লাস্ট আমি খুব সম্ভবত মে মাসে ইঞ্জুর হই, জুনে আর কি নি সার্জারি হয়। নি সার্জারি হওয়ার পরে প্রায় দীর্ঘ 2-2.5 মাস চলে গেছে আপনার রিহ্যাব প্রোগ্রাম প্লাস জিম। তো আলহামদুলিল্লাহ যে এই মাস থেকে আর কি আপনার বোলিং এবং রানিংটা শুরু হয়েছে। তো আসলে ইঞ্জুরি যদি না থাকতো তো ব্যাপারটা তখন অন্যরকম হইতো। তখন যদি দলে সুযোগ না পেতাম তখন দেখা যাচ্ছে যে অন্যভাবে চিন্তা করা যেত যে আমার ল্যাকিংসগুলো নিয়ে কাজ করা যেত। তো এক্ষেত্রে তো আসলে ইঞ্জুর ছিলাম, আসলে এটার উপর আমার হাত ছিল না। তো এখন চেষ্টা করতেছি নিজেকে আরও কীভাবে আগে মানে যতটুক 100% দিয়েছি তার থেকেও বেশি দিয়ে টিমে কীভাবে কামব্যাক করা যায়। ওটিস গিবসনের একটা প্ল্যান ছিল, সেটা হচ্ছে সমৃদ্ধ বোলিং ইউনিট উনি গঠন করবেন। সেই বোলিং ইউনিট গঠন করার মানে প্ল্যান পরিকল্পনা আপনি ছিলেন কিনা বা আপনি এখনো আছেন কিনা? এটা তো আসলে কোচ জানবে ভালো করে, কারণ ও যখন ছিল তখনও ওর আন্ডারে খেলছি। তো সব কিছু মিলে ফেলে ইঞ্জুরিতে দলের বাইরে যাওয়ার পরে আসলে নিজে ফিট না হইতে পারলে ম্যাচ না খেললে তখন তো আসলে কোচ বা প্লেয়ারের কিছু করার থাকে না। না আসলে এটা তো আসলে কষ্টের, কারণ একটা প্লেয়ার যখন খেলতে পারবে না তখন আসলে খুবই কষ্টের। তারপরেও 2014 ওয়ার্ল্ড কাপ খেলছি, বাংলাদেশে হাইস্ট উইকেট টেকার ছিলাম, 16 ওয়ার্ল্ড কাপ খেলছি, ওখানেও খুব ভালো ছিল। তো আলটিমেটলি টি-20তে রেকর্ডটা খুবই ভালো ছিল, তো সেই কারণে সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ আসতেছে, এটা তো অবশ্যই মানে মানে ব্যাডলি মিস করব নিজের জন্য এবং টিমের জন্য। শুভকামনা যে যারাই সুযোগ পেয়েছে, নতুন বা পুরাতন যারাই আছে, তারা তাদের 100% দিয়ে যাতে যে খেলাগুলো আছে যাতে আমাদের হোম কন্ডিশনে যেভাবে আমরা দাপটের সাথে খেলছি যাতে তারা ওই কন্ডিশনে যে ভালোভাবে খেলে যাতে টিমের জয় আনতে পারে। 2023 বিশ্বকাপ নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে? না, আপনারা দেখেন 2022 মনে হয় টি-20 ওয়ার্ল্ড কাপ আর একটা আছে অস্ট্রেলিয়াতে। তো সব কিছু মিলিয়ে এখন আমার পরিকল্পনা ফিট হওয়া, সামনে যে আমাদের ডোমেস্টিক NCL আছে বা BPL আছে, তো ওটা দিয়ে আর কি আমাকে কামব্যাক করতে হবে এবং ওখানেই এক্সট্রাঅর্ডিনারি কিছু করে আমাকে দলে ঢুকতে। অনেক ইয়াং স্টার আসছে, অনেক নতুন আসছে, এই জায়গায় এই কম্পিটিশনটাকে কিভাবে দেখছেন? এটা তো অলওয়েজ, যখন প্রথম থেকে 2013 সালে যখন দলের সুযোগ পাচ্ছি তখন থেকে কম্পিটিশন। তো হয়তো বা কম্পিটিশনটা অনেক বেড়ে গেছে, তো কম্পিটিশন বেড়ে যাওয়াতে একটা জিনিস সবার ভিতরে ভালো আসছে, পজিটিভ সবাই চিন্তা করে পজিটিভ থাকা এবং ভালো ভালো পারফরমেন্স শো করা। না হলে দেখা যাচ্ছে যে কয়েকটা ম্যাচ খারাপ গেলে তখন দেখছে ওর পিছে প্লেয়ার পুশ করতে থাকে। তো এটা সবার জন্যই ভালো, যারা নতুন আসতেছে বা যারা আমরা পুরাতন ছিলাম তাদেরও ভালো করতে হবে এবং যারা আছে ওদেরও ভালো করতে হবে। তো আলটিমেটলি দেখেন বাংলাদেশ টিমের জন্য লাভ হবে যে যেই খেলছে না কেন ভালো করার চেষ্টা করছে। যখন আপনি হচ্ছে টিমের বাইরে চলে যাচ্ছেন বা টিমের বাইরে চলে গেলেন লাস্ট কয়েকটা সিরিজ, এই মোমেন্টে আপনি টিম ম্যানেজমেন্ট বা সিলেক্টরদের কাছ থেকে কোনো মেসেজ পান কিনা? না, আসলে একটা প্লেয়ার যখন ইনজুর্ড থাকে তার কাছে মেসেজ তো ওইভাবে আসলে দেওয়ার কোনো কিছুই থাকে না, কারণ তাকে তাকে ফিট হইতে হবে। ফিট না হলে তার কাছ থেকে কী ধরনের মানে কারো কাছ থেকে কোনো SMS আশা করাও ঠিক নাই মনে করি। কারণ যদি ফিট থাকি বা ভালো পারফর্ম করি তখন দেখা সেটা মেসেজ আদান প্রদান হইলে তখন জিনিসটা অন্যরকম হয়। কিন্তু যেখানে আপনি ইনজুর্ড ছিলেন, যেখানে আপনি মাঠেই নামতে পারতেছিলেন না, তো আল্লাহর রহমতে সবার দোয়াই মাঠে কামব্যাক করতে পারতেছি। আজকে এই 2-3টা সেশন রানিংও হলো, বোলিংও আস্তে আস্তে শুরু হচ্ছে, তো এই মাসটা পুরো বোলিং রানিংয়ের উপর দিয়ে সামনে যে NCL আসবে ওটা দিয়ে আর কি আমাকে কামব্যাক করতে হবে এবং সামনে যে BPL আছে। তো আমার টার্গেট এই দুটা, যে এখানে এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু করে আবার দলে। ক্রিকেট বোর্ড যেটা হচ্ছে মানে টিমের বাইরে যারা থাকবে যেসব প্লেয়ার থাকবে তাদেরকে নিয়ে একটা ছায়া দল বাংলাদেশ টাইগার্স নামে যে দলটা গঠন করতে যাচ্ছে, মানে এই জিনিসটা মানে এটা নিয়ে আপনাকে দেখছি। তো যদি এটা করে থাকে বা দেখা যাচ্ছে যে একটা প্লেয়ার যখন ইনজুর্ড হয় বা সামহাও খারাপ পারফরমেন্সের কারণে বাদ পড়ে গেছে, তো ক্রিকেট যদি আরেকটা প্ল্যাটফর্ম তৈরি করে যে ওখানে প্লেয়াররা প্র্যাকটিস বা ম্যাচের সুযোগ করে দেয়, তখন সেক্ষেত্রে ওই প্লেয়ারটার জন্য মানে ভালো হয় যে না ঠিক আছে আমি এই জায়গা ভালো করে আবার টিমে ব্যাক করতে পারবো। আদারওয়াইজ যে কোনো কারণে টিম থেকে বাদ পড়লে তখন দেখা যাচ্ছে যে যদি কোনো প্ল্যাটফর্ম না থাকে তখন পারফর্ম করে ঢোকা আসলে ডিফিকাল্ট হয়ে যায়। উইন্ডিজ ক্রিকেট দলের যে পেস বোলার রবি রামপাল দেখেছেন হয়তো খুব সম্প্রতি, তাকে প্রায় 6 বছর পর তাকে টি-20 দলে এবং ওয়ার্ল্ড কাপে তাকে সরাসরি অন্তর্ভুক্ত করা হয়েছে, একজন পেস বোলারের জন্য একজন এটা অনুপ্রেরণা কিনা? এটা তো অবশ্যই, কারণ এখানে ক্রিকেট আসলে নেভার হোপলেস, কখনো মানে আশাহত হওয়া যাবে না। টাইম উইল কাম, সবসময় রেডি থাকতে হবে, যখন সুযোগ হবে তখন কাজে লাগাতে হবে। আপনার জন্য অনেক শুভকামনা। আপনাকেও ধন্যবাদ।